বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু এক কিশোরের। পুখুরিয়া থানার চাঁদপুরের ঘটনায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আরিফ হোসেন, বয়স 10, বাড়ি মালদা জেলার রতুয়া থানা শ্রীপুর এলাকায়। চাঁদপুর এক আত্মীয় বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসে, সমবয়সীদের নদীতে স্নান করতে গেলে নিখোঁজ হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ওর দাদার মাসির ছেলের বিয়ে ছিল, সেই বিয়ে উপলক্ষে মানে ইনভাইট করেছিল, সেখানে ও ঘুরতে এসেছিল। ঘুরতে এসে ছোট ছোট বাচ্চাদের সাথে ও নদীর সাঁতার কাটতে গেছিলো, নদীতে চান করতে গেছিলো, আর সেই মুহূর্তে নদীতে পা স্লিপ করে বা কোনো কারণবশত নদীটা ডুবে গেছে। ডুবে দিয়ে যেখানে ডুবেছে সেখান থেকে অন্য কোনো জায়গাতে গিয়ে বডিটা পাওয়া গেছে। ওখানে গিয়ে আমি গিয়ে তুলেছিলাম, তোলার পর দেখছি বডিটা কোনো দাগ নেই, কোনো কিছু কোনো প্রবলেম নেই। জাস্ট যখন তুললাম তো গলাটা যখন এরকম হলো, তখন এই গলাতে শুধু একটা হালকা জল বেরিয়েছে, সেইটুকুই দেখলাম। তারপর ওখান থেকে বোর্ডে করে নিয়ে আসলাম, নিয়ে এসে অটোতে করে নিয়ে আসলাম। অটোতে করে নিয়ে আসার পর হসপিটাল নিয়ে আসলাম। হসপিটাল থেকে এখন গাড়িতে করে মালদা ডিস্ট্রিক্ট মেডিকেল হসপিটাল নিয়ে যাবো। ওখান থেকে পোস্টমর্টম, পোস্টমর্টম থেকে নিয়ে যাবো শ্রীপুর, যেখানে ওর নিজস্ব বাড়ি আছে সেখানে নিয়ে যাবো। সে নিজস্ব বাড়িতে গিয়ে কালকে মাটি হবে যে তার কবে ডুবেছিল ছেলেটা। কালকে 12:30 সময় ডুবেছিল, যেহেতু কালকে 12:30 সময় ডুবেছিল, আজকে 2:05 দিকে ওকে পাওয়া গেছে। মানে এই যে সরকারি থেকে দিয়েছিল সিভিল সার্ভিসিংয়ে একটা মানে আয়োজন করেছিল, বোট দিয়েছিল মালদা থেকে এসেছিলো, যে আমাদের মেম্বার আছে বর্ধানে আছে, তাকে ফোন করলাম, সে কিছুটা সার্ভিস মানে দিয়েছে, ভালোই সার্ভিস দিয়েছে। যে মালদাতে কালকে রিপোর্ট করেছিলাম মালদাতে, বাট কালকে রাত্রে হয়ে যাওয়ার জন্য আসতে পারেনি, যে আজকে সকাল 9:00 সময় এসেছিলো, 9:00 থেকে দুপুর 2:00 অব্দি খোঁজাখুঁজি করেছি। তো যতটা সাহায্য করা গভর্নমেন্ট থেকে ততটা সাহায্য করেছে, আমরা সাহায্য পেয়েছি, পাইনি সেটা নয়, বাট যেটা নসিবে হওয়ার ছিল সেটা। তোমার কী নাম? আমার নাম শেখ আমিরুল। বাচ্চাটার কী নাম? বাচ্চাটার নাম এমডি আরিফ। বয়স কত? বয়স রানিং 10 বছর চলছে। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296999, 7478750092।